হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই অমরকার ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো আমি এতদিন তোমাদের কলেজ নানা রকম কলেজ করে দেখিয়েছি, তার সঙ্গে থাকাও আমি করে দেখিয়েছি। সাত পাথরের থাকা কিরকম হয়, মার্কিজ ডপ সব রকমেরই থাকা আমি তোমাদের করে দেখিয়েছি। তো আজকেও আমরা থাকার সম্বন্ধে কিছু আলোচনা করব, কিন্তু এটা হবে পেশার সেটিংয়ে থাকা। তোমাদের আগে যে থাকাগুলো দেখিয়েছি তার থেকে এটা আলাদা হবে, এবং এই পেশার সেটিংয়ে থাকাটা কীভাবে তৈরি করতে সেটা আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, যে বন্ধুরা আমাদের এই লাইনের সঙ্গে যুক্ত আছো তারা তো জানবেনই যে এই পেশার সেটিংটার মানে কী। ও এবং যেসব বন্ধুরা নতুন আমাদের এই লাইনের সঙ্গে যুক্ত হতে চাও, তো তাদের জন্য বলছি, ফ্রেন্ডস দেখো, এই পাথর, এই পেশার সেটিংটার মানে হচ্ছে এই সাতটা পাথর দিয়ে একটা থাকা হয়। ওকে, এই সাতটা পাথর দিয়ে একটা থাকা হয়, আর এই পাথরটা কাজটা ফিনিশের পর না দূর থেকে যেন মনে হয় একটা গোটা হিরে, মানে গোটা একটা ডায়মন্ড যেন মনে হয় যে বসানো আছে। ওকে, তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি মধ্যিখানে প্রং দিয়ে আমি তোমাদের থাকা করে দেখিয়েছিলাম, ঠিক আছে? তো এটা আরেক রকমের থাকা হয়, এটাকে পেয়ার সেটিংয়ে থাকা বলা হয়। আর এর কাজ হচ্ছে এইটাই যে দূর থেকে এটা মনে হয় যেন একটা বড় হিরে বসানো আছে, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটি শুরু করলাম। তো তার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম আমি রেন্ডারিংটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে হাইড করি। ওকে, হাইড করে দিলাম। আমার কন্ট্রোল F1, টপ ভিউতে কাজ করব, তার জন্য কন্ট্রোল F1 আমার প্রয়োজন আছে। তো আজকে তোমাদের আমি নতুন কিছু টুলবারের সম্বন্ধে জানাবো, অ্যাডভান্সের কিছু যেটা তাড়াতাড়ি কাজ করা যায় সেরকম আমি তোমাদের জানাবো, ঠিক আছে? তো এখানে জেমস আছে, জেমসে যাবে, গিয়ে জেম লোডার ক্লিক করবে, ঠিক আছে? জেম লোডার ক্লিক করার পর তোমাকে এই পেজটা দিয়ে দেবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা নানা রকমের স্টোন দেওয়া আছে, এখানে ডায়মন্ড নানা রকমের আছে। তো তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা ক্লিক করতে পারো, ঠিক আছে? তো আমার আজকে রাউন্ড প্রয়োজন, আমি রাউন্ডটা ক্লিক করলাম। করে দেখো আমার এখানে নানা রকম পাথরের সাইজ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমার এখানে দরকার 2x20-র একটা মধ্যিখানে পাথরটা দিই। আর প্রেশার সেটিংয়ের একটা জিনিস তোমরা ধ্যানে রাখবে, এই প্রেশার সেটিংয়ের মধ্যিখানের পাথরটা সাইডের পাথরের তুলনায়, মানে সাইডের ছটা পাথরের তুলনায় মধ্যিখানের পাথরটা বড় বসে একটু, ঠিক আছে? কারণ মধ্যিখানে যেহেতু কোনো প্রং থাকে না, এই পাথরের প্রেশারে এই মধ্যিখানের পাথরটা আটকাতে হয়। তো আমরা কীরকমভাবে আটকাই সেটা তোমাদের পরে আমি বলছি। তো আমি এখানে 2x20-র একটা পাথর নিলাম, আর এখান থেকে আমি নেবো 2x190-র একটা পাথর নিই, ঠিক আছে? এটাকে একটু মুভ করে ওপর দিকে তুলে দাও। কন্ট্রোল F4 তোমাদের দেখিয়ে দিই আমি। দেখো আমার মনে হচ্ছে পাথরটা একটু সাইডে শো করবে। তোমাদের এই গ্র্যাজুয়েশনটা রাখা অবশ্যই প্রয়োজন, কারণ এইটার উপরই তোমাদের থাকাটার পুরো কাজটা দাঁড়াবে, ঠিক আছে? পাথরটা তোমাদের ঠিকঠাকভাবে দেখতে হবে যে কী হচ্ছে। তো দেখো আমি তোমাদের রাউন্ড দিয়ে যে আগের থাকাটা দেখিয়েছিলাম, যদি কেউ, যেসব বন্ধুরা যদি না দেখে থাকো তো আমার আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। রাউন্ড দিয়ে আমি একটা থাকা দেখিয়েছিলাম, সেটা এই মধ্যিখানের পাথরটা ওপরে থাকে, সেটা একরকমের একটা অন্য ডিজাইনের থাকা হয়। তো নানা রকম স্টাইলের থাকা হয়, তো সেই থাকাটা স্টাইল হলো এই মধ্যিখানের পাথরটা ওপরে থাকে আর এই সাইডের ছটা পাথর ডাউনে থাকে, ঠিক আছে? কিন্তু প্রেশার সেটিংয়ের বেলায় এই মধ্যিখানের পাথরটা ডাউনে থাকে, ঠিক আছে? 1, 2, 3 আমি .3 নিচের দিকে করলাম, ঠিক আছে? এবার দেখো আমার যেহেতু এটা সিলেক্ট হয়েছে, F6 প্রেস করো এখান থেকে। দেখো জেম প্রোফাইল, ঠিক আছে? জেম প্রোফাইল ক্লিক করার পর আমাদের এখানে এই পাথরের, আমাদের স্টোনের একটা, যেরকম আমাদের সাইজের আমরা স্টোন চয়েস করেছিলাম সেরকম সাইজের একটা কার্ভ আমাদের দিয়ে দেওয়া হয় এখানে। ওকে, এটা হলো শর্টকাট পদ্ধতি। তো আমি আবার তোমাদের দেখিয়ে দিই জেম প্রোফাইল, ঠিক আছে? দেখো আমার, আমি পাথরগুলো হাইড করে দিই। দেখো আমার কার্ভ অলরেডি দুটো চলে এসেছে, ঠিক আছে? তোমাদের আমি এখান থেকে দেখিয়েছিলাম যে সার্কেল নিয়ে এখানে তোমরা করতে পারো, তো ওটাও একরকম পদ্ধতি, এটাও একরকম পদ্ধতি, এটা কোনো ব্যাপার না। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা দিয়ে করতে পারো, ঠিক আছে? তো আমি এটাকে, চলো সবার প্রথম মেটালের কালারটা চেঞ্জ করলাম, করে এখান থেকে অফসেট মারতে হবে। অফসেট .55-এর আমি একটা অফসেট মারবো, ঠিক আছে? তো এটাও .55-এর মারি। এবার দেখো
দুটো কার্ভকে সিলেক্ট করো, করে পজ করতে হবে। ওকে, পজের ব্যাপারটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, দেখো বোথ সাইড আমার চালু আছে, বন্ধ করতে হবে। -1.5-এর আমি দেবো, তো এটাকেও আমাকে করতে হবে, যেহেতু 3 আছে তো তো 1.5 মানে 1.8 হবে এটা, সরি -1.8, ঠিক আছে। এ দেখো আমার নিচের দিকটা সমান হলো এবং ওপর দিকটা একটু ডাউন হলো, ঠিক আছে। তো এটাও তোমরা জানো চ্যাম্পার, এখান থেকে চ্যাম্পার করতে হবে 0.4-এর, এটা তো 0.4-এর মারো, ঠিক আছে। তো বুঝতে পারলে আমার এখানে মোটামুটি কোয়ালিটির ব্লেজটা তোমার তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে সিলেক্ট করে অ্যারে পোলার, তোমাদের আমি অ্যারে পোলার এখান থেকে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আর একটা অ্যারে পোলার আমি তোমাদের দেখিয়ে দিই, যেখানে ম্যাট্রিক্সের মধ্যে এখানে ট্রান্সফর্মে যাবে, এখানে দেখো অ্যারে পোলার আছে। এই দুটো অ্যারে পোলারের একই কাজ, ঠিক আছে। এটা সিলেক্ট করতে হবে, এই যে অ্যারে পোলার, 0 এন্টার করো। এই দেখো এখানে নাম্বার অফ আইটেমস, মানে এখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কটা দিতে চাও। তো আমার 6টা দরকার, আমি 6টা দিয়ে ডবল এন্টার করে দিলাম, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে এটা একটু বড় দিতে হবে পাথরটা, সরি এই পাথরটা আমি কত দিয়েছিলাম, আর এখান থেকে জিম লোডারে যাও, দিয়ে 1.90 দিয়েছিলাম, তাই তো 2 mm দিয়ে, এটা 2 mm দিয়ে একবার দেখি, 0 enter 6 double enter, 2 10-এর করে দিই, ঠিক আছে। তো আবার এখান থেকে জিম প্রোফাইল করো, করে এটাকে হাইড করে দাও, এখান থেকে অফসেট 0.6-এ মারো, আর পজ করো, এখান থেকে পজ -1.8, আবার চ্যাম্পার করে নাও, চ্যাম্পার 0.4-এ আমি চ্যাম্পারটা মারলাম, ঠিক আছে। তো দেখা যাক এবার ঠিকঠাক আসছে কি না, তোমাদের এটা ধ্যানে রাখতে হবে যে হ্যাঁ মোটামুটি এটা ঠিকই আছে। তো আমার মনে হচ্ছে এটা একটুখানি বাইরের দিকে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি হালকা এটাকে মুখ করে দিলাম, ওকে। তো এই দেখো আমার ব্লেজ, প্রেশার সেটিংয়ের ব্লেজ আমার তৈরি হয়ে গেছে, যেটা যার মধ্যে হিরেগুলো আটকানো হয়, ওকে। তো এবার আমাদের প্রং লাগানোর পালা, প্রং আমাদের এবার দিতে হবে। তো প্রং দেওয়ার আগে তোমাদের একটা জিনিস ধ্যানে রাখতে হবে, এ দেখো এটা দেখো সার্কেলটা ঠিকঠাক নেই, ঠিক আছে। এ দেখো এখানে কাটা কাটা মতো ভাব আছে, ঠিক আছে। তো যেহেতু এর মধ্যিখানে মধ্যিখানে প্রং বসবে, তো তোমাদের এটা ধ্যানে রাখতে হবে যে প্রংটা যেন সার্কেলের মতনই এখান থেকে, হ্যাঁ আমি সার্কেলটা কেন নিলাম, কারণ প্রংটা আমার এই সার্কেলের ভেতরে রাখলে আমার তাহলে রাউন্ড শেপটা মোটামুটি ঠিক থাকবে, ওকে। তো এখান থেকে দেখো আমার একটা লাইন ড্র করে নিই, এখানে আমার নেয়ার চালু আছে, একটা পয়েন্ট নাও, পয়েন্ট নিয়ে এখান থেকে 1 mm-এর একটা প্রং দাও, আমি 1 mm-এর দেবো। তো এটাকে মুভ করে যতক্ষণ পর, হ্যাঁ ভেতর দিকে হয়ে গেল, আবার এখান থেকে পজ করতে হবে এটা, ঠিক আছে। তুমি বোথ সাইডটা চালু করে নাও, অসুবিধা নেই, ঠিক আছে, বুঝতে পারলে। এই প্রেশার সেটিংয়ে এইখানেই এই এরকম দুটো পাথরের কিনারাতে প্রংগুনো হয়, ওকে। তো এবার চলো এটাকে ফ্লিড মারতে হবে, এই যে ফ্লিড এজ আমি 1 mm দিয়েছিলাম, 0.43-এর আমি ফ্লিড মারবো, বুঝতে পারলে। মাত্রা রাউন্ড হয়ে গেল, আবার কিছু নয়, অ্যারে পোলার, 0 enter, এই যে নাম্বার অফ আইটেমস 6 double enter, ঠিক আছে। তো তোমরা দেখছো আমার এখানে প্রেশার সেটিং আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। খুব ইজি পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম এটা, তো আর এক রকমের দেখাবো, তার আগে তোমাদের আমি স্টোনটা দেখিয়ে দিই একবার, সরি, অ্যারে পোলার, 0 enter 6 double enter, ঠিক আছে। হালকা, সরি, এই যে বুঝতে পারলে, মধ্যিখানের পাথরটা বড় দেওয়ার মানে হলো, এই দেখো এই সাইডে যে পাথরগুলো থাকবে ওই পাথরের কিনারাটায় এই মধ্যিখানের পাথরটা প্রেসারে আটকায়, ঠিক আছে। আমরা এরকমভাবেই
এই জুয়েলারি কাজে আমরা এরকমভাবে পেশা সেটিং এঁটে থাকি, ঠিক আছে? এটা তোমাদের একটা হলো, এটা আমি গ্রুপ করবো না, এটাকে একটু মুভ করে সাইডে সরিয়ে দিই। ওকে, এটা একটু মুভ করে সাইডে সরিয়ে দিলাম। আমার দরকার আছে এখান থেকে, এখানে এই কলেরটা দরকার আছে আর এটা আমার প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখান থেকে মুভ করে জিরো এন্টার করে দাও, সরি কপি হবে এটা, কপি, সরি কপি ইন জিরো এন্টার, কন্ট্রোল F4 প্রেস করো। তো দেখতে পাচ্ছ আমার এখানে কলেট অলরেডি চলে এসেছে একটা। আবার এখান থেকে অ্যারে পোলার জিরো এন্টার 6 ডবল এন্টার, ঠিক আছে? তো পাথরগুলোকে আমি এখানে হাইড করে দিই, দিয়ে কার্ভটাকে আমি 0 এন্টার 6 ডবল এন্টার। আমি কেন করলাম তোমাদের দেখাচ্ছি আমি। তো আবার এখান থেকে সার্কেল নাও, সার্কেলটা এবার দেখো, এখানে প্রং যেহেতু হবে না, তো আমাকে সেরকম হিসেবে ওই মধ্যিখানের মেটালটা, মানে এইখানে আমাকে একটা মধ্যিখানের মেটাল তৈরি করতে হবে, যার মাধ্যমে এই দুটো পাথর চাপে আটকে থাকবে, ঠিক আছে? যাতে না খুলে চলে আসে, আমাকে সেরকম হিসেবেই কাজটা করতে হবে। তো এখান থেকে আমাকে, হ্যাঁ এটা ঠিক আছে, এটা দেওয়ার পর আমাদের কিছু করতে হবে না, এখানে এগুলোকে হাইট করে দাও, দিয়ে এখান থেকে ট্রিম করতে হবে জিনিসটাকে, ঠিক আছে? এখান থেকে ট্রিম করবে, সরি এটা যেহেতু টাচ নেই, আমার টাচ করতে হবে জিনিসটাকে, কার্ভগুলো উপর দিকে, হ্যাঁ উপর দিকে উঠে আছে, যার কারণে ট্রিম হচ্ছে না, ঠিক আছে? তো আমি এখান থেকে কাজ করলাম, একটা সারপিস, প্লেন সারপিস নিলাম, প্লেন সারপিস নিয়ে কার্ভগুলোকে ধরে প্রজেক্ট করে দিলাম। এগুলো আমার দরকার নেই, এগুলোকে ডিলিট করে দাও। এবার ট্রিম হবে, দেখো আমার শুধু এই এইখানের আমার মেটালটা প্রয়োজন আছে, ঠিক আছে, পাথরটাকে আটকানোর জন্য। তো দেখো এখানে ট্রিম, ট্রিম করে নাও এটাকে এখান থেকে, হ্যাঁ আমার ট্রিম হয়ে গেল, এগুলোকে আমার প্রয়োজনে ডিলেট করে দিই আমি, দিয়ে এটাকে আমি জয়েন্ট করে দিলাম। এবার দেখো এখান থেকে আমাকে নিচের দিকে নামাতে হবে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এখান থেকে আবার পজ করো জিনিসটাকে, বোথ সাইড বন্ধ করে দাও, দিয়ে এটাকে পজ করে নাও, ঠিক আছে? হয়ে গেল এখানটা মেটাল তৈরি। এবার এটাকে অ্যারে পোলার 0 এন্টার 6 ডবল এন্টার, আবার পোলার 6 ডবল এন্টার। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে পেশা সেটিংটা করে দেখালাম। তো আশা করি তোমরা খুব ইজিভাবে জিনিসটাকে বুঝতে পারলে, ঠিক আছে? যদি না বুঝতে পারো তোমরা ভিডিওটা একবার দেখবে, যার কারণে তোমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে, খুব ইজি পদ্ধতিতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের রেন্ডারিং করে আমি দেখাচ্ছি একবার, এই দেখো, ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা আমার তৈরি হয়ে গেল পেশা সেটিং খুব সহজ পদ্ধতিতে। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের দিনটি শুভ হোক।